হাওড়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ পার্ক স্ট্রিট হাওড়া ময়দান সি রুটের একটি বাস হাওড়ার দিকের 1 নম্বর পিলারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে। যাত্রী ভর্তি বাসের কয়েকজন যাত্রী আহত হন, তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, গাড়িটি ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। বাসটিকে আটক করেছেন পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। Thank you.